हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। चले आसलम आबार एकटी ब्लॉग निये आपनादेर साथे गल्प करते। आजकेर ब्लॉगटी आमी रान्नाघर थेके शुरू करछी। सकाले घुम थेके उठे नास्ताटा सेरे नियेछी, तो एखन चा बानाच्छी आर साथे आमी डालटा धुए चूलाय बसिए दिएछी। तो बंधुरा केमन आछेन सबाई? आशा करछी भालो आछेन। तो देखुन आज के खूब सकाल सकाले रान्नाटा चड़िए दिए, ताई आज के अपन साथे चले आसलाम आमार दुपुरे लांचटुकु शेयर करार जोन्नो। आमी एखाने कलमि शाक भाजी करछि, एखाने रसुन पियाज शुकना मरीच और काँचा मरीच एकसाथे एकटु लाल करे भेजे कलमि शाकटा दिए भाजी करछि। आर देखुन इलिश माछटा आमी केटे धुए सुंदर करे रेखे दिएछि। एखन आमी মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। ও বন্ধুরা, বলাই তো হলো না আজকে আমি কী রান্না করছি। রান্না করছি ইলিশ মাছ দিয়ে পটল আলু ঝোল। ঝোল বলতে মাখা মাখা পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। খুব মজাদার একটি রান্না, আমার কাছে খেতে কিন্তু বেশ লাগে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে এখন ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি মাছগুলো পটল দিয়ে রান্না করব। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজটা লাল করতে বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় মাছটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি এখানে হালকা বাদামি করে ভেজে নেব। আর দেখুন আমার এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, ইলিশ মাছটা আসলে খুব মজার একটা রান্না, খুব মজার একটা রেসিপি। যে কোনোভাবেই আপনারা এটা খেতে পারেন, ভালোই লাগে। সবারই আসলে ইলিশ মাছটা পছন্দ, বড় বলেন ছোট বলেন, ইলিশ মাছ নাম শুনতেই যেন সবার জিভেই জল চলে আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া ফাঁকি, সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে হবে। তো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি যে পটল আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। তো এখন আমি এটার মধ্যে অল্প একটু হাফ কাপের মতো পানি দিয়ে কষিয়েছি। এখন দেখুন মশলাটা কষানো আমার হয়ে গেছে, উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখানে আমি আমার আগে থেকে কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি হাই হিটে একটু কষাবো। কষিয়ে তারপর অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো দেখুন এখানে আমার আলু আর পটলটা কষানো হয়ে গেছে। তো এখানে আলু পটলটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা সুন্দর করে ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, খুব বেশি পানি দিব না, কারণ তরকারিটা আমি মাখামাখাই রান্না করব। তো এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আবারও বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমার পটল আলু ঝোলটা বলক এসে গেছে, এখন এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে মাথাটা আমি আগে দিলাম, এরপরে লেজটা দিচ্ছি, তারপরে ভেজে রাখা বাকি মাছগুলো সব দিয়ে দিলাম। এটাকে এখন আমি দিয়ে সুন্দর করে বিছিয়ে দেব আর ঝোলটা শুকিয়ে গেলেই তরকারিটা নামিয়ে নেব।
এই রেসিপিটা যারা এখনও খাননি তারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তবে কম বেশি হয়তো সবাই রান্না করে খান, তবে নতুন যদি কোনো রাঁধুনি থাকেন তারা একবার ট্রাই করবেন। আশা করছি আপনার বাসার সবাই অনেক পছন্দ করবে। তো প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে, ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচিগুলো দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে নেব। ধনে পাতাটা একটু নরম হয়ে স্মেলটা যখন তরকারির সাথে সুন্দর করে মিশে যাবে, এরপরে আমি মাছটা নামিয়ে নেব। হয়ে যাবে আজকের আমার আলু পটলের মাখা মাখা ঝোল ইলিশ মাছের তরকারি। টেস্টি এবং খুব মজাদার একটা রেসিপি। তো মাছগুলো আমি সুন্দর করে এপিট ওপিট করে দিচ্ছি যাতে ধনে পাতাগুলো তরকারির ভেতরে সুন্দর করে মিশে যায়। আর পাশের চুলায় আমি শাক বসিয়ে রেখেছিলাম। দেখি শাকটাও আমার হয়ে গেছে, দেখুন কলমি শাক ভাজি। এটাতে আমি শুকনো মরিচ দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল আসছে, আর কলমি শাকও খুব মজাদার একটি শাক, খেতে খুব মজা লাগে। এটা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই মাঝে মধ্যে একটু কলমি শাকটা খাবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। তো এখন আমি এটাকে নামিয়ে নেব এবং এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই